ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর 2019-2021 মেয়াদের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে, যেখানে প্যানেল লিডার হিসেবে রয়েছেন শেখ ফজলে ফাহিম। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2015-2017 সেশনে পরিচালক এবং 2017-19 সেশনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে এফবিসিসিআই এর দায়িত্ব পালন করেন শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি এ কে আজাদ সহ সাবেক এবং বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন দেশের ব্যবসা ও সার্বিকভাবে বেসরকারি খাতের উন্নয়নে কাজ করবে নতুন পরিচালনা পর্ষদ। আমরা যে যখনই দায়িত্ব পালন করেছি আমরা চেষ্টা করেছি এফবিসিসিআই কে পূর্ববর্তী কমিটির থেকে যেখানে রেখে গেছে তার থেকে এগিয়ে নিয়ে যেতে। আমার বিশ্বাস ফজলে ফাহিম এবং তার পরিষদ আগামী দিনে এফবিসিসিআই কে আন্তর্জাতিক মানের যে ব্যবসায়ী সংগঠন সেখানে নিয়ে যাবেন